আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পটির হাতে কলমে অংশে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর করিয়ে দেব সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবে শুভা গল্পটির হাতে কলমে অংশের প্রশ্ন উত্তর করার আগে আমি বলবো তোমরা অবশ্যই গল্পটি ভালো করে পড়ে গল্পের বিষয়বস্তু বুঝে নেবে প্রসঙ্গে বলে রাখি শুভা গল্পটির বিষয়বস্তু বিশ্লেষণের একটি ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুমের চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নেবে শুরু করছে আজকের মূল ভিডিও সুভা গল্পটির হাতে কলমে অংশের প্রশ্নের উত্তর হাতে কলমে অংশে একের এক দাগের প্রশ্ন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন একের দুই দাগের প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় জেনে রেখো সেই গানটি হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবারে চলে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুয়ের এক দাগের প্রশ্ন সুভার প্রকৃত নাম কি। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পে সুভার প্রকৃত নাম সুভাষিনী দুয়ের দুই দাগের প্রশ্ন সুভার বাবা কে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পে সুভার বাবা বাণীকণ্ঠ দুয়ের তিন দাগের প্রশ্ন শুভা কোন গ্রামে বাস করত এই প্রশ্নের উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পে শুভা চণ্ডীপুর গ্রামে বাস করত দুয়ের চারদাগের প্রশ্ন গল্পে শুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পে শুভার বন্ধু দুটি গাভী সর্বশী ও পাঙ্গুলি দুয়ের পাঁচ দাগের প্রশ্ন কে সুভাকে সু বলে ডাকত এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পে গোসাইদের ছোট ছেলে প্রতাপ সুভাকে সু বলে ডাকত এবারে চলে আসছি তিন দাগে এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক দাগের প্রশ্ন সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন শুভা সম্পর্কে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন এই প্রশ্নের উত্তরে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পের মূল চরিত্র শুভা সম্পর্কে প্রশ্নধৃত উপমাটি ব্যবহার করা হয়েছে প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে গল্প পাঠে জানা যায় সুভা জন্ম থেকেই কথা বলতে পারে না ভাব বিনিময়ের ভাষা ছিল তার বড় বড় কালো চোখের দৃষ্টি সেই সঙ্গে তার মুখে ফুটে উঠত নানা অনুভূতি শুভার মধ্যে প্রকৃতির মতো নির্জনতা ও গভীরতা লক্ষ্য করেই বালক বালিকারা তাকে ভয় করত ও কেউ তার সঙ্গী হতে চাইত না তাই সে ছিল সঙ্গীহীন আবার নির্জন দুপুর যেমন নিস্তব্ধ সেরকমই শুভা ছিল শব্দহীন এ কারণেই লেখক তাকে নির্জন দুপুরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন বলেছেন এই উপমা যেন সুভার প্রকৃতিগত গভীরতা ও নিঃসঙ্গতার দিকটি স্পষ্ট করে তিনের দুই দাগের প্রশ্ন চণ্ডীপুর গ্রামের বর্ণনা দাও এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পে শুভার বাবা বাণীকণ্ঠের বাড়ি বাংলাদেশের চণ্ডীপুর গ্রামে গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে সরু নদী দুই ধারে গ্রামের সকলের সাথেই যার কোনো না কোনো সম্পর্ক আছে নদীর দুই ধারে লোকালয় ও তরু ছায়াঘনও উচ্চতট নদীর কলধ্বনি মানুষের কোলাহল তরুর মর্মর প্রভৃতি যেন গ্রামটিকে সদা চঞ্চল করে রেখেছে তিনের দাগের প্রশ্ন সুভার সঙ্গে সর্বশী ও পাঙ্গুলির সম্পর্ক কীরকম ছিল এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা গল্পের প্রধান চরিত্র বোবামে সুভার অন্তরঙ্গ বন্ধু ছিল সর্বশী ও পাঙ্গুলি নামক দুটি গাভী সুভা যেমন সকল কথা বুঝলেও প্রকাশ করতে পারতো না এই গাভী দুটিও ছিল তার সমগোত্রীয় শুভা কখনো তাদের নাম ধরে ডাকেনি তবু তার পায়ের শব্দ গাভী দুটি চিনত শুভা কখন তাদের আদর করছে কখন ভর্সনা করছে তা বুঝতে পারত তারা শুভা দিনে অন্তত তিনবার গোয়াল ঘরে তার এই মুখ বন্ধুদের কাছে যেত বাড়িতে কোনো কঠিন কথা শোনার পর শুভা মনের দুঃখে এই মুখ বন্ধুদের কাছে ছুটে যেত তারাও যেন শুভার মর্মবেদনা বুঝে শুভাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত তিনের চারদাগের প্রশ্ন এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত প্রতাপের কাছে শুভা কীভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভাগল্পে চণ্ডীপুর গ্রামের গোসাইদের অকর্মণ্য ছোট ছেলে প্রতাপ ছিপ ফেলে মাছ ধরা যার প্রধান শখ কারণ এতে সহজে অনেকটা সময় কাটানো যায় প্রতাপ সব কাজেই সঙ্গী খুঁজত তবে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এজন্যই প্রতাপের কাছে সুভার বিশেষ মর্যাদা ছিল তাই প্রতাপ আদর করে সুভাকে সু বলে ডাকত এবারে চলে আসছি তিনের পাঁচ দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল কাদের সম্পর্কে এ কথা লেখক বলেছেন তার এরূপ মন্তব্যের কারণ বিশ্লেষণ করো এই প্রশ্নটির উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে বক্স করে পয়েন্ট করবে কাদের সম্পর্কে বলা হয়েছে এই পয়েন্টের আন্ডারে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্প থেকে নেওয়া প্রশ্নধৃত অংশে লেখক সুভার পিতা বাণীকণ্ঠ ও মায়ের জাতি ও পরকাল রক্ষা হওয়ার কথা বলেছেন তার পরে বক্স করে পয়েন্ট করবে এমন মন্তব্যের কারণ এই পয়েন্টের আন্ডারে লিখবে জন্মগতভাবে বোবামে বোবা মেয়ে শুভার বয়স বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে দুশ্চিন্তাও বাড়তে থাকে লোকনিন্দা শুরু হয় এমনকি মেয়ের বিয়ে দিতে না পারলে গ্রামে তাদের ঘরে করা হবে এমন কথাও শোনা যায় শুভার প্রবল অনিচ্ছা সত্ত্বেও তার অভিভাবকেরা তাকে কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে দেন প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে লেখক তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল বলতে সামাজিক অসম্মানের হাত থেকে সুভার পিতামাতার মুক্তি পাওয়ার প্রসঙ্গকে নির্দেশ করেছেন এই বাক্যটিতে তৎকালীন সময়ের অন্ধকারাচ্ছন্ন রীতিনীতির প্রতি লেখকের শ্লেষ প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই শুভাগল্পের হাতে কলমে অংশের প্রশ্নোত্তরের যে কটি বাকি থাকলো সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি সেকেন্ড পার্টের ভিডিওতে করিয়ে দেব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে না আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে